এমডি সিকদার আলী আপনি লিখেছেন, আমার স্বামী, আমরা স্বামী স্ত্রী গোপনে মোহর নির্ধারণ করেছি একটা, আর অভিভাবকেরও সাক্ষীদের সামনে প্রকাশ করেছি আর একটা। আমরা যেটা গোপনে নির্ধারণ করেছি সেটা মেয়ের অভিভাবক মানতে নারাজ, তাই বাধ্য হয়ে অভিভাবকেরটাই কাবিননামায় লিখেছি। এখন আমি মহারণা কোনটা পরিশোধ করবো? এটাতে খুব সহজ সলিউশন এর আছে, যে আপনারা স্বামী স্ত্রী সবার সামনে কাবিননামাতে যেটা উল্লেখ করেছেন ওইটাই মূল মহারণা যদি ধরেন, সেক্ষেত্রে দেওয়ার সময় আপনি কমটা যেটা আপনার সাধ্যে আছে দিলেন, যেটা আপনার বুঝে নির্ধারণ করেছেন, এবং স্ত্রী আপনাকে বাকিটা যদি সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন, তার যদি দাবি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি চায় যেতে পারে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তারা যদি সন্তুষ্ট চিত্তে কিছু তোমাদেরকে ছাড় দেয়, ফাকুলু হানি আম্মারিয়া, তাহলে সেটা আপনারা খেতে পারেন সন্তুষ্ট আপনার খুশি মনে। আকরিম খাতুন আপনি লিখেছেন, বিয়ের সময় আমার পরিবার আমার অজান্তে 3 লাখ টাকা মোহর নির্ধারণ করে। আমার স্বামী দরিদ্র, তিনি কিছু মোহর পরিশোধ করেছেন, বাকিটা শোধ করবার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন। প্রশ্ন হলো, বিয়ের সময় নির্ধারণ করা মোহর কি আমরা দুজন পুনর্নির্ধারণ করতে পারবো? পুনর্নির্ধারণ তো করতে পারবেন না, তবে আপনি তার স্ত্রী হিসাবে আপনি ছাড় দিতে পারেন, যে ঠিক আছে মোহর ধার্য হয়েছে 3 লাখ, তুমি আমাকে 1 লাখ দিতে পেরেছো, বাকি 2 লাখ দিতে পারছো না, তো এই বাকি 2 লাখ আমরা তোমার জন্য, আমি তোমার জন্য ছাড় দিয়ে দিলাম। এটা আপনি করতে পারেন, কারণ হলো একটু আগেই যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আপনার কোরআনে কারিমে জানিয়েছেন, যে যদি স্বামীর মোহর যেটি ধার্য করা, স্বামী যে মোহর ধার্য করেছেন সেই ধার্যকৃত মোহর থেকে কোনো কিছু কোনো অংশ যদি স্ত্রী ছাড় দেন, তাহলে সেক্ষেত্রে সেটি স্বামী সন্তুষ্ট চিত্তে খুশি মনে সেটি গ্রহণ করতে পারেন। মহিলারা যদি, নারীরা যদি তাদের মন থেকে খুশি হয়ে কোনো কিছু ছাড় দেয়, ফাকুলু হানি মারি, আল্লাহ পুরুষদেরকে বলছে যে তোমরা খেতে পারো। অতএব আপনি সেই জায়গা থেকে আপনার স্বামীকে ছাড় দিতে পারেন, পুনর্নির্ধারণ করার প্রয়োজন নেই। আব্দুল মজিদ আপনি লিখেছেন, মুসলিম দেশে কুড়িয়ে পাওয়া মদের বিধান কি, মালিককে খুঁজে খুঁজে ফেরত দিতে হবে কিনা? দেখুন, মদ হারাম, অতএব এবং এটি সব ধর্মেই হারাম, অর্থাৎ আসমানি যে কিতাবগুলো আছে কোনো ধর্মেই এটি জায়েজ নয়। বিধায় এটি আপনার কুড়িয়ে যদি কোথাও দেখা যায় পড়ে আছে, সেটা ধরতেই যাবেন না, কোন মানে প্রথমত কুড়িয়ে এটাকে তোলার কোনো প্রয়োজনই নেই, এটা কোনো এমন জিনিস না যেটা সেফ এবং হেফাজত করা দরকার, বিধায় আপনি এড়িয়ে যাবেন, এটি হলো সবচেয়ে বেটার আপনার জন্য।